কত করে? 9.5 9.5 এটা হচ্ছে জার্মান স্পিটস আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কলকাতা তথা এশিয়ার বৃহত্তম পেট মার্কেটে। এই ভিডিওতে সম্পূর্ণ ডিরেকশন দেওয়া আছে, আপনি কিভাবে এই মার্কেটে যেতে পারেন, কোন কোন ধরনের পাপিস এখানে পাওয়া যায়, তাছাড়া প্রত্যেকটা ব্রিডের পাপির প্রাইস কেমন, সমস্ত ডিটেলে কিন্তু দেওয়া আছে। প্রথমেই আপনাদেরকে আমি এই মার্কেটে যাওয়ার ডিরেকশনটা দিয়ে দেব, আপনি কোথা থেকে কিভাবে এই মার্কেটে যেতে পারবেন। আর যারা আমার আগের ভিডিওটা দেখেছে, পেট মার্কেটে যাওয়ার ভিডিও, তাদের তো ডিরেকশনটা জানেই আছে, তারা ডিসক্রিপশন থেকে এই টাইম স্ট্যাম্পটা দেওয়া আছে, সেখান থেকে ডাইরেক্ট পেট মার্কেটের ভেতরের ভিডিওতে চলে যেতে পারেন। তো যাদের এই ডিরেকশন জানা নেই তাদের জন্য বলছি, এই পেট মার্কেটে যাওয়ার তিনটে রাস্তা আছে, ট্রেন, মেট্রো আর বাস। আমি তিনটে রাস্তাই আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনি যেতে পারেন, তারপরে আপনি আপনাদের সুবিধা মতো কিন্তু এখানে পৌঁছে যেতে পারবেন। এই গালিফ স্ট্রিটের নিয়ারেস্ট স্টেশন কিন্তু টালা স্টেশন, যেটা কলকাতা স্টেশনের পরের স্টেশন। এবার স্টেশন থেকে নেমে আপনাদের কিন্তু 4 থেকে 5 মিনিটের হাঁটা পথ, সেখান থেকে আমি ডিরেকশনটা দেখিয়ে দিচ্ছি কিভাবে যেতে হবে। আমিও ট্রেন থেকে নেমেই যাচ্ছি। তো এই যে পথটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন, মার্কেটে ঢোকার পথটা, এটা কিন্তু ট্রেনের। এরপর বাসের কথা বলি, যারা বাসে আসবেন এখানে কিন্তু শ্যামবাজার বাস ধরে আপনারা ধর্মতলা কিংবা হাওড়া যে কোনো জায়গা থেকে শ্যামবাজারের বাস ধরে এখানে পৌঁছাতে পারবেন। আর ধর্মতলা থেকে 203 এবং 230 নম্বর বাস এখানে আসে। আপনারা যদি মেট্রো ধরে আসতে চান তাহলে আপনারা শ্যামবাজার স্টেশনে নামবেন, সেখান থেকেও কিন্তু 5 মিনিটের হাঁটা পথ। এবার বলা যাক এই গার্ল স্ট্রিটটা কীবার কীবার এখানে এই পাপিসদের মার্কেটটা বসে। এখানে কিন্তু প্রতি রবিবার ভোর 3টে থেকে বিকেল 3টে অবধি মার্কেটটা থাকে। এটা হচ্ছে জার্মান স্পিটস, সাউথ ক্রান্তি। বয়স কত হয়েছে? 1.5 1.5 আরে ল্যাব ল্যাবের দাম? ল্যাবের দাম 9.5 9.5 এইটা 6,500 টাকা বললে না? মেল না টিমে কত করে? 9.5 ভালো বাচ্চা, খুব ভালো। হাস্কি কিরকম দাম? 40,000 বয়স কত হচ্ছে? 42 ভ্যাকসিন করা আছে? বাচ্চার মতন বাচ্চা দিলাম আপনাকে।
এইগুলো ছোট হয় তাই না? হ্যাঁ, এটা কত দাম? 8,500। ছোট